স্যার আজকে তো কোনো না 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 এইটাই এইটাই যথেষ্ট আপনি এসেছেন আমার না না আমি ঠিকঠাক খবর পেয়ে আর আমাকে তো সবাই টেলিফোন করছে যে বাঙাল জোট হাই স্কুল দেবাশিস বাবু আপনি মাস্টার ছিলেন একটু খুনে কিলেন হ্যাঁ ঠিক আছে হাসি হাসি মুখ একটু আসুক আরে কি আর এ তো মনে হচ্ছে প্রচুর রেগে রেগে আছে ফার্স্ট হতে পারেনি সেইটাই রাগ একটু মাস্টার খুলে এখন একটু একটু দেবস্মিতা একটু নামিয়ে দেবো বাবা তো তোমাকে সবাই চিনুক এত ভালো কাঁথি তুমি কৃতি সন্তান তোমাকে কেউ চিনবে না হয় নাকি ও আচ্ছা তাহলে তো আরো ভালো হলো আচ্ছা হাসি হাসি মুখ একটু আসুক আরে কি আর এ তো মনে হচ্ছে প্রচুর রেগে রেগে আছে ফার্স্ট হতে পারেনি সেইটাই রাগ মাস্টার খুলে এখন একটু একটু দেবস্মিতা একটু নামিয়ে দেবো বাবা তো তোমাকে সবাই চিনুক এত ভালো কাঁথি তুমি কৃতি সন্তান তোমাকে কেউ চিনবে না হয় নাকি ও আচ্ছা তাহলে তো আরো ভালো হলো আপনার স্কুলের ছাত্রী হচ্ছে আপনার মেয়ে এবং সে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে এখনো পর্যন্ত পাওয়া খবরে কেমন লাগছে ভালো তো লাগছে খুবই ভালো লাগছে খুব আনন্দ মানে ও স্কুলে যাতায়াত করতো মানে মা হিসেবে আপনি বেশি গর্বিত না স্কুলের শিক্ষিকা হিসেবে বেশি গর্বিত দুটোই মা হিসেবে তো গর্বিত আগে আর স্কুলের শিক্ষিকা হিসেবে মানে এমনি ঘরেও কেমন স্বভাবের খুব নরম স্বভাব মানে রাগারাগি বেশি করে না এমনি শান্ত খুব হ্যাঁ আর ভালোই আমাকে বেশি ঝামেলা দেয় না মানে খাওয়া দাওয়া বা কি জিনিস কম মানে খেতে ততটা ভালোবাসে না কি করতে ভালোবাসে বাড়িতে বেশিরভাগ পড়াশোনা বাদে পড়াশোনা বাদে গল্প বই প্রচুর পড়ে প্রচুর গল্প বই পড়ে আর এই টিভি দেখে সিনেমা দেখে এগুলো করে ছবিও আঁকে মাঝে মাঝে ভালো ছবি আঁকে গানও করে এমনি কতক্ষণ পড়তো বাড়িতে ও তো খুব যে নিয়ম করে একদম বাধা ধরা এ করে পড়তো সেরকম না এই মানে টিচারদের যে পড়াগুলো দেওয়া থাকতো সেগুলো করে নিত আর ততটা বেশি পড়তো না রাত্রি জেগে পড়া বা এরকম যখন খুশি পড়তো আর আমরাও অতটা এই করতাম না যে এই পড়তেই হবে এক্ষুনি পড়ে পড়তে পারো এগুলো বেশি বলতে হতো না ও নিজে নিজে পড়তো মানে সব সিদ্ধ ভূমিকায় সে সবটাই নিজের থেকে করতো আচ্ছা বন্ধু বান্ধব বা আড্ডা দেওয়া স্পেশাল হবি কিছু আড্ডা দিতে ভালোবাসে আর হবি বলতে ওই মানে বেশি গল্প বই পড়তে ভালোবাসে আমি যখন স্কুল থেকে এসে দেখতাম বিছানায় একটা গল্প বই মোটামুটি আছে কি ধরনের গল্প পড়তে ভালো সব রকম পড়তে ভালোবাসে ফেলুদা থেকে সবটাই মানে উপন্যাস এখনকার দিনের উপন্যাস সব রকম ভালোবাসে এবং আমাকে বই এই মানে লকডাউনের মধ্যে বইও আনাতে হয়েছে এই লকডাউন পিরিয়ডটা কেমন কাটলো মানে পরীক্ষা দেওয়ার পরে একটা টেনশন থাকে ওই জন্যই ভালো কাটাতে পেরেছে ও পড়তে ভালোবাসে বলে গল্প বই পড়তে ভালোবাসে আর মানে গান শুনতেও ভালোবাসে খুব গান শুনতে ভালো সব রকমের গানও শুনে ইংরেজি কোন শিল্পী ফেভারিট ওই তো বলছি ইংরেজি গানও শুনে আর সব মানে বাংলা আধুনিক আর রবীন্দ্রসঙ্গীত সবই শুনে ভালোবাসে এবং মোটামুটি গায়ে ওকে গান করে গান মানে কোন সঙ্গীত মানে রবীন্দ্রসঙ্গীত কি রবীন্দ্রসঙ্গীত কোন ফেভারিট শিল্পী আছে ফেভারিট ও নিজে বলতে পারতো আর কি তো শুনে বেশি থ্যাংক ইউ গর্বিত দেবস্মিতা দিয়ে আমাদের একটা উজ্জ্বল আশা ছিল তবে প্রত্যাশাটা এরকম এতটা উঁচু মানের ছিল না একটা পজিশন করবে আমরা দশের মধ্যে ভেবেছিলাম হ্যাঁ বিনয় স্বভাবে অত্যধিক ইন্ট্রোভার চুপচাপ নিজের কাজ করত হ্যাঁ প্রত্যেকের সাথে অত্যধিক সাবলীল সুন্দর বিনয় ব্যবহার হ্যাঁ শিক্ষক মহাশয়দের সে কৃপা পেয়েছে আশীর্বাদ পেয়েছে আর আমি তার মতে উজ্জ্বল একটি ভবিষ্যৎ আমি লক্ষ্য করেছি ও ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে এই জন্য আমি ওর ব্যাপারে খুব আশাবাদী স্কুলের পক্ষ থেকে তার উজ্জ্বল সাফল্য আমি কামনা করছি যাতে এলাকা দেশ সমাজ এবং জাতিকে সে নেতৃত্ব দিতে পারুক এটা আমার প্রত্যাশা তার কাছে স্যার আপনার নাম আছে ডক্টর সুরঞ্জন দাস